মানুষের অহংকার সবচাইতে ক্ষতিগ্রস্ত আমরা কীর্তনিয়ারা আসরে বলি অহংকার করা উচিত নয় কিন্তু আমাদেরই হয়ে যায় প্রথম আমাদেরই হয়ে যায় আসলে দেখবেন হুঙ্কার মারি আমরা রাধে রাধে অহংকারের হুঙ্কার মারি আমি যা জানি পৃথিবীতে কেউ জানে না এই অহংকারটি হুঙ্কারটি প্রয়োজনের আছে হ্যাঁ হ্যাঁ তাকিয়ে দেখে নেবেন আপনারা এই হুঙ্কারটির জন্য ওনারা প্রমাণ দিয়ে দিচ্ছেন আমি অহংকারী প্রথম বাবা আজকে আছে কালকে নাই না কি বলছেন আপনারা আজ কীর্তনিয়া প্রদীপ পাল গান গাইছে কালকে নিতাই গৌর হরিবল হয়ে গেল ব্যাস ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে স্থিতি নেই কিছুই জাম নাই আজকে রাজা কালকে ফকির কোনো দাম নাই অহংকার করে লাভ নাই যদি গোবিন্দ কৃপা করে দিয়েছে সেই ধনটাকে ধরে রাখবার চেষ্টা করো ভগবত প্রেমে মানুষকে পথিক করো তোমার লাভ আছে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটি কথা জ্যোতিষশাস্ত্র এবং একটা শাস্ত্রের নাম বলি স্মৃতিশাস্ত্র ভালো করে বইগুলো পড়বেন যারা স্মৃতিশাস্ত্র বই কিনবেন দেখবেন ছোট্ট ছোট্ট গল্প দেওয়া আছে ছোট্ট ছোট্ট জীবনের শিক্ষা দেওয়া আছে আজকে কীর্তনের ফাঁকে ছোট্ট ছোট্ট শিক্ষা দিয়ে দেবো বাড়িতে বাড়ি তৈরি করবেন শিবা আহা মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল মন্দির তৈরি করলো বাড়ি তৈরি করার সময় মন্দিরটা আপনি কোন জায়গায় করবেন আস্তে বাড়ি তৈরি করবার সময় মন্দিরটা করবেন বাড়ির ঈশান কোণে জোরে বলুন কোথায় বললাম বাড়ির ঈশান কোণে জ্যোতিষশাস্ত্র বলল যদি কারো বাড়ি তৈরি করতে গিয়ে ঈশান কোণে পায়খানা বাথরুম হয় জ্যোতিষশাস্ত্র যদি আপনারা কেউ পড়েন তাহলে জ্যোতিষ পরিষ্কার করে বলে দিয়েছে যদি কেউ বাড়ি তৈরি করার সময় ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন এক বছর কি দু বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইড করছে একবারে খাতাতে নোট করে লিখে রাখুন পাক্কা কথা যদি আপনি ঈশান কোণে যদি বাথরুম পায়খানা করেছেন একবারে জেনে নিন জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলছে প্রতিটি জ্যোতিষ বন্ধু আমার অন্তত 20 জন জ্যোতিষ বন্ধু আছে সবার সঙ্গে আলোচনা হয় বলছে ঈশান কোণে বাথরুম পায়খানা হলে এক বছরের মধ্যে একজন সুসাইড করছে একবার পাক্কা কথা যদি সুসাইড কেউ নাও করে সুসাইড করতে ফিরে আসে তার বাড়ির কাজ সফল হয় না ওই জন্য ঈশান কোণে ভগবানের মন্দির করতে হয় বাড়ির অগ্নিকোণে রান্নাঘর করতে হয় আর একটা স্মৃতিশাস্ত্রের কথা বলে দিই আপনার বাড়ির ভেতরে আপনি মন্দির করতে পাবেন না কোন বাড়িতে যে রুমে আপনি শুয়ে থাকেন সেখানে কোনো ঠাকুর মন্দির থাকবে না যে রুমে আপনি শুয়ে থাকবেন সেখানে কোনো ঠাকুর মন্দির আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই প্রতিটি ভাগবত পাঠক আপনার দেবকীনন্দন ঠাকুর নাম শুনেছেন আপনারা মুরারি বাপু নাম শুনেছেন আপনারা গোবিন্দবল্লভ শাস্ত্রী নাম শুনেছেন বিখ্যাত বিখ্যাত যারা ভাগবত পাঠক আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আপনারা শুনে নেবেন জেনে নেবেন পড়ে নেবেন প্রত্যেকটা লিঙ্ক আমার কাছে ধরা আছে প্রত্যেকটি পড়াশুনোর বই আমার কাছে আছে আমি প্রত্যেকটি বই থেকে আজকে প্রমাণ দিয়ে দিই আপনাদের বলবো আপনারা মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন একটা একটা করে বলে দিই আপনারা বাড়ির ভেতরে কোনো ঠাকুর রাখতে পাবেন না মন্দির প্রশ্ন করবেন প্রদীপ বাবু আমার তো বাড়ি নাই একটাই বাড়ি ওর মধ্যে শুয়ে থাকি কর্ম করি খাই তাহলে কি আমার ঠাকুর মন্দির থাকবে না শাস্ত্র আপনাকে বলে দিয়েছে হ্যাঁ আপনি রাখতে পারেন তবে বিধান আছে আপনি একটা সিংহাসনের মধ্যে বাড়ির ভেতরে রাধাকৃষ্ণ রাখতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে শোবার সময় সেই রাধাকৃষ্ণর সিংহাসনটাতে একটা পর্দা লাগিয়ে দিতে হবে আপনি যখন রাত্রিবেলায় ঘুমাবেন তখন আপনাকে পর্দা লাগিয়ে দিতে হবে খুব ভালো করে শুনবেন বাড়িতে একটির বেশি দুটি শিবলিঙ্গ রাখতে নাই বাড়িতে একটির বেশি দুটি নারায়ণ শিলা রাখতে নাই বাড়িতে দুটির বেশি তিনটি শঙ্খ রাখতে নাই শঙ্খ দুটি রাখতে হয় একটি জলশঙ্খ একটি বাদ্যশঙ্খ যে শঙ্খটা জলশঙ্খ ওই জলশঙ্খ দিয়ে গোবিন্দকে অভিষেক করা হয় ভগবানকে স্নান করা হয় আর বাদ্যশঙ্খ বাজানো হয় মন দিয়ে শুনবেন যে প্রদীপটা আপনি জ্বালাচ্ছেন বাড়িতে মন্দিরে সেই প্রদীপটা যখন জ্বালাবেন প্রদীপ ছানের ওপরে থাকবে না নিচে থাকবে না প্রদীপের নিচে ধান দিতে হয় চাল দিতে হয় গম দিতে হয় যদি তাও না পারেন তাহলে প্রদীপটার নিচে একটু ফুল দিতে হয় তারপর প্রদীপটাকে বসাতে হয় এমনি শুধু প্রদীপ বসাতে নেই অন্যায় হয়
মন্দিরে যারা যে কিছু কাজ করছেন শাস্ত্র বলছে মন্দিরে প্রদীপ ভগবানের সোজাতে নয় তেলের প্রদীপ বা তিলের প্রদীপ সব সময় ভগবানের বাঁ দিকে এবং যখন আপনি আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে ভালো করে শুনবেন কিছু কাজ আমরা ভুল করি সেগুলো ঠিক করে নিতে হবে তেলের প্রদীপ বা তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং এবং ডান দিকে কি প্রদীপ ঘিয়ের প্রদীপ আমি বারবার একই কথা আসলে বলবো প্রচুর লাইভ হচ্ছে ইউটিউব হচ্ছে সবাই শুনছে প্রত্যেকটি কথার একটা করে প্রমাণ আছে সে প্রমাণ আমি দেখিয়ে দিতে পারবো আমি প্রত্যেকটা শাস্ত্রের কথা অনুযায়ী বলবো আপনারা মাথায় রাখবেন কথাগুলো মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল সকালবেলায় তার স্ত্রী গোবর জল ছড়া দিচ্ছে মায়েরা বলুন তো একটু রিভাব্দ হালকা মায়েরা বলুন তো বাড়িতে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিন জোরে বলুন হ্যাঁ না না দিন আপনারা অনেকে দেন না শুধু জল ছড়া দিন কিন্তু শাস্ত্র বলছে স্মৃতিশাস্ত্র বলছে আপনার দরজাতে শুধু জল নয় আপনাকে গোবর জল ছড়া দিতে হবে প্রশ্ন করবেন প্রদীপবাবু শুধু জল দিলে কি অন্যায় হয় গোবর দেবো কেন শাস্ত্র পরিষ্কার করে বলছে কি বলছে যে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবীর মধ্যে একজন জায়গা পায় নাই তিনি হচ্ছেন মা লক্ষ্মী কানতে কানতে গাভীকে বলেছিল মা তোমার শরীরে সবাই জায়গা পেল আমি পেলাম না আমাকে একটু জায়গা দিয়ে দাও গাভী কি করেছিল মায়েরা গাভীর শরীরে 33 কোটি দেবদেবীর মধ্যে মা লক্ষ্মী জায়গা পায় নাই গাভী তখন বলেছিল লক্ষ্মী তুই কাঁদিস না একটা জায়গা তোকে আমি দেব তুই আমার গোবরের মধ্যে থাকবি স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেছে ওই যে সকালবেলায় যে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় এই দিকে তাকাবেন বাড়িতে লক্ষ্মী পুজো করবেন কি বার করেন শনিবার দিন ও বৃহস্পতিবার আমার জানা ছিল না যাক ভালো হলো আপনার বৃহস্পতিবার দিন পুজো করেন কি বলেন এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার করে নাকি ও আলো করে আচ্ছা আচ্ছা আমি মাঝে মাঝে ভুলে যাই ঠিক করে নেবেন আপনারা এই দিয়ে দেখান আপনারা লক্ষ্মীকে তো পুজো করেন আমি আপনাদের বলে দিই একটা একটা করে লক্ষ্মী দেবীকে একা বাড়িতে পুজো করবেন না যতজন কীর্তন শুনতে এসছেন বড় বড় ভাগবত পাঠকের কথা শুনুন দেখবেন একই বাক্য একই কথা কি আপনারা একা লক্ষ্মী পুজো কেউ করবেন না লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন যদি একা লক্ষ্মী পুজো করেন লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় শাস্ত্র বলছে আপনি ক্যালেন্ডারে ছবি দেখবেন সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে কোনো জায়গাতে লক্ষ্মী নারায়ণ ছাড়া নাই এখনকার যুগে যারা ক্যালেন্ডার করছে তারা লক্ষ্মী একা করে দিচ্ছে কিন্তু হিসাব মতো শাস্ত্র বলছে লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করছে ওই জন্য বাড়িতে আপনি লক্ষ্মী একা রাখবেন না নারায়ণকে সঙ্গে রাখবেন একা লক্ষ্মী রাখলে চঞ্চলা হয়ে যায় অনেকে মায়েরা বলে না এত টাকা পয়সা আসছে দাদা আমার ঘরে রয়েছে না কেন লক্ষ্মী চঞ্চলা হয়ে গেছে আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আপনি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন মেয়ে এলো জামাই এলো না মেয়ে কী করবে বলুন তো যতই ভালো খাবার দিন তাহলে কি কোনো পেস্টিজে লাগলো না কি না কিছু ব্যাপার হলো এলো না কেন কী ব্যাপার হয়েছে বাবা মানে মনের মধ্যে ছটপট ছটপট করে ঠিক সেরকম লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় যদি নারায়ণ সঙ্গে না থাকে আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন লক্ষ্মী জন্ম কোথা থেকে মায়েরা লক্ষ্মীর জন্ম হচ্ছে সমুদ্র থেকে এদিকে লক্ষ্মীর জন্ম সমুদ্র থেকে সমুদ্র থেকে লক্ষ্মীর জন্ম হলো কিন্তু মায়েরা লক্ষ্য করবেন যে যেখানে আছেন লক্ষ্মীর বাহনকে জোরে বলুন লক্ষ্মীর বাহনকে পায়রা পায়রা হ্যাঁ ও পেঁচা আচ্ছা শুনতে কম পাই পেঁচা আচ্ছা বলুন তো মায়েরা লক্ষ্মী দেখতে সুন্দরী পেঁচা কেন বাহন হলো খুব যুক্তি আছে কিন্তু লক্ষ্মী দেখতে সুন্দরী পেঁচা কেন বাহন হলো অনেকে মেয়ে দেখতে যায় আহ মেয়ে তো নয় যেন লক্ষ্মী দেখলাম পয়সা নেবো না বিনি পয়সায় ছেলের বিয়ে দিয়ে দেবো আবার অনেকে মেয়ে দেখতে যায় আর মেয়ে তো নয় যেন পেঁচা দেখলাম তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী বাহন পেঁচা কেন তত্ত্ব শিক্ষা কী দিচ্ছে লক্ষ্মী বলছে আমি ধনের দেবী আমাকে সবাই ধন চায় তা আমি যদি কৃপা করে কাউকে ধন দিই জেনে নিন পেঁচা দিনের বেলায় দেখতে পায় না রাতের বেলায় দেখতে পায় জোরে বলুন রাতের বেলায় দিনের বেলায় পেঁচা কি হয়ে যায় অন্ধ হয়ে যায় বলছে পেঁচা যেমন দিনের বেলায় অন্ধ হয়ে যায় কাউকে টাকা পয়সা ধন দৌলত দেব তুমি যেন পেঁচার মতো দিনে ধনের অহংকারে অন্ধ হয়ে যেও না
ভগবান কে স্মরণ করো আচ্ছা মায়েরা মা সরস্বতী দেখতে সুন্দরী তার কণ্ঠটি ভালো আমরা যারা কীর্তন করি যারা গান বাজনা করে মা সরস্বতীর আরাধনা করে কিন্তু বলুন তো সরস্বতী দেখতে সুন্দরী হতে পারে তার বাহনটি হাঁস গলাটি কত সুন্দর হাঁসের গলা খুব ভালো না হ্যাঁ হ্যাঁ হাঁসের গলা খুব ভালো না ফ্যাঁস ফ্যাঁস করে ভালো না মায়েরা লক্ষ্য করুন হাঁসের গলাটি ফ্যাঁস ফ্যাঁস তাহলে হাঁসকে কেন বা প্রতিটি যুক্তিযুক্ত কথা আছে হাঁসকে কেন বাহন করলো মা হাঁসকে বাহন করলো একটি কারণে কেন পাতি হাঁস রাখে নাই রাজহাঁস রেখেছে মা সরস্বতী বলতে চাইছে কি বলতে চাইছে রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দাও দুধটা খেয়ে নেবে জলটা ফেলে নেবে সার বস্তু খাবে অসার বস্তু ফেলে দেবে রাজহাঁসের মতো সংসারে বাস করো সার বস্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করো অসারটাকে নিতাই গৌর হরি বল বলে আপনারা ত্যাগ করুন আপনাদের কাজ হয়ে যাবে কত সুন্দর কথা বলছে দেখুন ও মায়েরা আর একটা দামি কথা আপনাদের বলে যাই গণেশের ছবি দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না কিন্তু দেখবেন আপনারা মিলিয়ে আমার কথাটা কোন কোন জায়গায় গণেশের সুটটা ডান দিকে আবার কোন কোন জায়গায় গণেশের সুটটা বাঁ দিকে আপনারা হাত তুলে বলুন কোনটা ঠিক কোন কোন জায়গাতে গণেশের সুর ডান দিকে কোন কোন জায়গায় গণেশের সুর বাঁ দিকে কোনটা ঠিক বলুন আসলে গণেশের দুদিকেই সুরটা ঠিক কেন বলুন তো যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কোন গণেশকে রাখতে পারেন যারা বাড়িতে রাখবেন তারা কোন গণেশকে রাখতে পারবেন জেনে নিন সবাই মন দিয়ে শুনে নিন বলছে গণেশ একবার ধ্যান করছিল ভগবানের তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল যারা ধ্যান করে ভগবানের তারা মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কাঁদে গণেশ এক সময় ধ্যান করতে করতে হেসে ফেলেছে তুলসী দেবী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে ও ভেবেছে তাহলে আমাকে দেখে হেসেছে একবার লক্ষ্মী তুলসী দেবীর সঙ্গে সঙ্গে গণেশকে বলেছে আমি তোমায় বিয়ে করতে চাই গণেশের ধ্যান ভেঙে গেছে চিৎকার করে বললো তোমার সাহস কম নয় আমি চিরকুমার থাকতে চাই আমি বিয়ে করতে চাই না তা তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিলে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক বলুন তো মায়েরা তুলসী দেবীর স্বামীকে হয়েছিল দৈত্য স্বামী কী নাম বলুন তো শঙ্খচূড় দৈত্য তখন সঙ্গে সঙ্গে তুলসী বলেছিল অভিশাপ যখন দিলে আমার দৈত্য স্বামী হোক আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম কি তুমি যে গর্ব করে বলছো আমি বিয়ে করব না তোমার একটা নয় তোমার দুটো বিয়ে হবে একটার নাম সিদ্ধি একটার নাম ঋদ্ধি তুলসী দেবী কেঁদে কেঁদে বলল তোমার পুজোতে আমি কোনোদিন যাব না গণেশের পুজোতে তুলসী পত্র যায় না লক্ষ্য করুন মায়েরা সিদ্ধি ঋদ্ধি দুটি স্ত্রী আচ্ছা আমার দিকে তাকান আপনারা যারা কীর্তন শুনতে এসছেন এখানে এমনও ব্যক্তি থাকতে পারেন যাদের দুটো স্ত্রী থাকে দুজনকে ভালোবাসে ডান দিকে একজন বাঁ দিকে একজন বসে আছে যদি স্বামী বাঁ দিকে তাকায় ডান দিকে একজন কী বলবে ওদিকে কী দেখছো এদিকে আবার যে বাঁ দিকে আছে বলছে ওই দিকে কি তাকাচ্ছ এদিকে তাকাও এখন গণেশ সুঁটটা সোজা করে রেখেছিল একদিকে সিদ্ধি একদিকে ঋদ্ধি সিদ্ধি বলছে আমার দিকে তাকাও আমার দিকে সুঁট তখন সিদ্ধির দিকে আবার ঋদ্ধি বলছে আমার দিকে তাকাও আমার দিকে ঋদ্ধির দিকে ঋদ্ধি হলো কি শান্তি সিদ্ধি হলো কি ব্যবসা সিদ্ধিদাতা গণেশ ওই জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন তার ডান দিকে যে সুর সেই সুরওয়ালা গণেশকে আপনারা রাখবেন আর বাঁ দিকে যে সুর লক্ষ্মী শান্তি সেই শান্তি দাতা ঋদ্ধিকে আমরা কি করব না বাড়িতে রাখবো গণেশের ছবি এইভাবে আপনারা বাড়িতে রাখতে পারেন আপনার সবাই বলবো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা আপনারা কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দীক্ষা বেশ বেশ হাত নামান হাত নামান অনেক প্রশ্ন আছে উত্তর দিয়ে দেবো আপনাদেরকে একজন প্রশ্ন করেছিল প্রদীপবাবু গুরু কি চেঞ্জ করা যায় এইদিকে যারা লাইভ শুনছেন তারাও শুনবেন যারা রেকর্ডিং হচ্ছে ইউটিউবে শুনবেন তারাও শুনবেন একবারে পরিষ্কার বচন বলে যাই গুরু কি চেঞ্জ করা যায় অবশ্যই যায় সৎগুরু যদি হয় তবে তাকে চেঞ্জ করা যায় না পরিবর্তন করা যায় না সৎগুরুকে পরিবর্তন করলে পাপ হয় কিন্তু গুরু যদি অসৎ হয় আপনি গুরুকে চেঞ্জ করতে পারেন ডাক্তার দেখাতে গেছেন আপনার রোগ ভালো হচ্ছে না আপনি ডাক্তার পরিবর্তন করবেন না আপনি গুরু মন্ত্র নিয়েছেন গুরু আপনার ভালো নয় স্বভাব ভালো নয় চরিত্র ভালো নয় আপনি সেই গুরুর কাছে মন্ত্র নিলে আপনার পথ খারাপ হবে আপনি অবশ্যই তাকে বিতাড়িত করবেন আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি লাইভ শুনছে অনেকেই দেখতে পাচ্ছে অনেকেই এদিকে তাকান আস্তে মালদা জেলায় কয়েকদিন আগে গান করছিলাম একটি মেয়ে পরিষ্কার আমার বাসাতে এসে একটা কথা বলছে দাদা কিছু মনে করবেন না আমি আমার শ্বশুরকে বলি নাই শাশুড়িকে বলি নাই স্বামীকে বলি নাই
আপনাকে বললাম কি গুরু মন্ত্র নিয়েছিলাম একজনের কাছে বাবা আমার 7 বছর হলো বাচ্চা হয়নি ভালো করে শুনবেন এরকম চরিত্রের মানুষ আপনাদের পাশে পাশে ঘুরছে নির্বাচন করবেন এগুলোকে তারবেন এগুলোকে বিতাড়িত করবেন এগুলোকে না তাড়ালে আমাদের হিন্দু সমাজ তৈরি হবে না লক্ষ্য করুন মেয়েটি এসে বলছে আমার স্বামীকে বলল আমার বাড়িতে ওকে পাঠিয়ে দাও ওর বাচ্চা হচ্ছে না ওর বিধান আমি দিয়ে দেব আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয় তিনি মাথা নিচু করে বললেন বাড়িতে ঢুকিয়ে যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে আমি কাউকে বলতে পারি নাই দাদা আপনাকে বললাম আমার কি পাপ হয়ে গেল আমার পাপ তো তোমার হয় নাই সেই গুরুকে কি আর রাখবো আমি বললাম এখনি ত্যাগ করো মন থেকে সরিয়ে দাও সেই গুরুকে রাখবেন না যে গুরু আপনার কাছে লোভী হয়ে ছুটে আসবে আমার দিকে তাকাবেন গুরু মানে কি গু মানে অন্ধকার রু মানে আলো গুরু মানে কি একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে না হয় উপনয়ন হয় সে যেমন পূজো করবার কোনো অধিকার পায় না একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত দীক্ষা মন্ত্রণা নেই ততক্ষণ তার গোবিন্দ ভজন করার কোনো অধিকার হয় একবারে জেনে নিন খুব পরিষ্কার কথাগুলো গুরু যেন এরকম না হয় রামকৃষ্ণ দেবের অনেক বাণী আছে তার মধ্যে একটা ছোট্ট করে বলি গুরু যেন এরকম না হয় একটা শিষ্যা মানে মেয়ের কাছে গুরুদেব এসছে গুরু জিজ্ঞেস করছে মা এলাম বাবা জল সেবা করবেন হ্যাঁ তবে তোর হাতে নয় কেন বাবা আমি 1 বছর আগে আপনার কাছে মন্ত্র নিয়েছি আপনার আপনি আমার হাতে জল সেবা করবেন না কেন তোর এখনো ভজন সাজন পাকা হয়নি আমি তোমার আমি আপনাকে বলে মেয়ে তা আমি যদি মেয়ে হয় আপনার মেয়ের বাড়িতে বাড়িতে জল খান না বলে খাই তাহলে আমার হাতে খাবেন না কেন তো এটা কোনো সাধন ভজন হয় নাই তার মেয়েটি কত চালাক দেখুন গুরু যদি যায় ডালে ডালে শিষ্য যায় পাতায় পাতায় তার মেয়েটি বলছে আচ্ছা আমি যদি 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে বলছে কোনো অসুবিধা নাই যাই না আমি যদি একটা মিনারেলস ওয়াটার এনে দিই কোনো অসুবিধা আছে বলছে না কোনো অসুবিধা নাই মিনারেলস ওয়াটারটা যেন গুরুর হাতে দিয়েছে বলছে দাঁড়ান খাবেন না তার আগে জিজ্ঞেস করি এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বললেন এই জলটা যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না আপনি কি করে বুঝলেন এই জলটা যে ভরেছে তার হাতে বড় বড় নখ ছিল না আপনি কি করে বুঝলেন গুরু কুপকার এই এক কাজ কর রান্না বান্না করে নিজে খাবো তুই আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে যখনই গ্যাস সিলিন্ডারটা এনেছে তখন জিজ্ঞেস করছে আচ্ছা গুরুদেব যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে দিলাম কালকে তাতে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন তাহলে এক কাজ কর অত দরকার নেই তোর বাড়িতে কিছু মুড়ি দিয়ে দে মুড়ি চিবিয়ে পালিয়ে যাবো বলছে মুড়ির কলে গিয়ে একবার দেখেছেন বলে যাই নাই দেখবে বলে কেন যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচড়া করে আপনি খাবেন কি করে এরকম গুরু যদি আপনাদের হয় তাহলে এই গুরুকে আপনাকে ত্যাগ করতে হবে জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গুরু মন্ত্র ভজন করার নিয়মটা বলে দিই যে যেখানে বসে আছেন গুরু মন্ত্র ভজন করবেন 3 বার ত্রিসন্ধ্যা আপনারা সবাই জেনে নিন আমাদের জীবনে 24 ঘন্টার মধ্যে 3টে সন্ধ্যা আছে প্রথম সন্ধ্যা কোনটা সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত যিনি ঘুম থেকে উঠে মন্ত্র ভজন করেন এটা একটা সন্ধ্যা আর একটা সন্ধ্যা কখন মা যখন দুপুর বেলায় সূর্যের আলোটা ঠিক সূর্যটা মাথার ওপরে তখন একটা সন্ধ্যা আপনি গুরুমন্ত্র ভজন করবেন আর একটা গুরুমন্ত্র ভজন করার সময় কখন ঠিক সন্ধ্যাবেলাতে উষাকাল সূর্য ডুবলো অন্ধকার নেমে আসছে ওই মাঝখানটাতে গুরুমন্ত্র ভজন করার সময় একটা ভালো সম্পদ আপনাদের দিয়ে যায় যে আসনের উপরে আপনারা গুরুমন্ত্র ভজন করছেন সবাই আমার দিকে তাকিয়ে নিন যে আসনের উপরে আপনি গুরুমন্ত্র ভজন করছেন আসনটা তোলার সময় 1 গণ্ডুষ জল নেবেন সেই জলটা আসনের নিচে ছড়িয়ে দেবেন তারপর 2 চোখে লাগিয়ে দেবেন কারণ আপনি যে ফলটা পাবেন সেই ফলটা গুরুমন্ত্র জপ করার ফল ইন্দ্রদেব চুরি করে নিয়ে যেতে পারে যাতে চুরি করতে না পারে প্রত্যেকের কাছে নিবেদন রইল যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করবেন সেই আসনটা তোলার সময় আসনের নিচে 1 গণ্ডুষ জল ছুঁড়ে দেবেন তারপর জল ছড়ার পরে সেই জলটা আপনি 2 চোখে লাগিয়ে দেবেন ব্যাস ইন্দ্রদেব যে চুরি করে নাই চুরি আর করতে পারবে না আপনাদের সামনে তত্ত্বের সম্মান নিয়ে শুধুমাত্র একটা কথাই বলতে চাই আপনার প্রেম সে একটাবার বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি এইবার একটা চৈতন্য চরিত গ্রন্থের কথা বলবো একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে গেছেন নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে জোরে বলুন 24
বিষ্ণু প্রিয়ার বয়স কত ছিল মা 14 এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের বাবা বলবো না বাদ দিয়ে দেব একটু বলে দিই দুই চারজন মেয়ে বলছে বলা দরকার নাই কিন্তু দাদারা বলছে বলুন বলুন আপনি না বললে কাজ হবে না আমি বলে যাই আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের শ্বশুর মশাই বসে আছে আর তার সামনে মেয়েটি তার স্বামীকে ডাকছে এই তাপস কি ডিজাইনের ডাক যখন ঠাকুমার নাতিকে ডাকছে একটু লজ্জা পর্যন্ত করছে না আমরা নাম ধরে ডাকছি কত লজ্জা ও মাইরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স এরকম অনেক মা আছেন যারা স্বামীর নাম করে না আমার কাকিমা গুরু মন্ত্র নাই নাই বলল প্রদীপ তোর তো ইউটিউবে প্রচুর গান শুনি একটা কথা বলি আমি মন্ত্র নি নাই গুরুকে ডেকে দিয়ে মন্ত্র নেব আমার গুরু বাবাকে ডাকলাম মন্ত্র দেবার জন্য গুরু বাবা মন্ত্র দিলেন মন্ত্র দিয়ে চলে গেলেন আমি কীর্তন করে 10 দিন পর বাড়ি ঢুকলাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে বাবা প্রদীপ সবই তো ভালো হলো গুরুদেব বলেছে গুরু মন্ত্র জপ করবি তার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি আমার কোনো অসুবিধা নেই তুমি করে যাও বলছে সেই জায়গাতে অসুবিধা হয়ে যায় বলে কোন জায়গাতে গুরু মন্ত্র জপ করবার আগে আমি বলি কিন্তু বলতে গিয়ে থেমে যাই বলে কোথায় থেমে যাও হরে কৃষ্ণ 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 হরে হরে তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে কাকার কি নাম জোরে বলুন কাকার কি নাম রাম নাম বটে আমি বললাম কাকিমা কোনো অসুবিধা নাই তুমি রাম নাম বলতে পারো বলছে তুই যতই কীর্তন করার লোককে বোঝা আমি কিন্তু বলবো না বললাম কাকিমা তুমি বলতে পারো স্বামীর নাম কোনো অসুবিধা নেই বলছে আমি বলবো না বলে তাই তুমি মন্ত্র ভজন করবে কী করে বলছে তুই তো জানিস 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে ছেলেটার নাম ফেলা আজ থেকে আমি এরকম করে ভজন করব হরে কৃষ্ণ 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 হরে 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 ফেলার বাবা হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা হরে বাবারে কাকিমা তোমার ঘটে কী বুদ্ধি আছে গো আমার এই বুদ্ধি না থাকলে হয় কখনো বলছে এত সোজা নয় আমারও বুদ্ধি কম নাই উনি বললেন জেলে বোন রাধা রানী কি শ্যাম সুন্দর কি নিমাই সন্ন্যাস নিল কত বছর বয়সে জোরে বলুন 24 বিষ্ণুপ্রিয়ার বয়স কত 14 এইদিকে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল বাবা সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা মানে আপনাদের নস্কর পাড়াতে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না লক্ষ্য করবেন যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে তার 14 বছর বয়স হয় ওই মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেছে সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি গ্রীষ্ম কি বর্ষা কি শরৎ কি হেমন্ত গঙ্গাতে স্নান করে ভোর 4টের সময় ভিজে কাপড়ে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করে মাইরা মাঘ মাসের শীতে যখন ঘর থেকে আপনারা বেরোতে পাচ্ছেন না তখন বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে বাড়িতে বসে বসে শুধু এই কথা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে পাশের বাড়ির মেয়েটি বলে উঠল প্রিয়া তুই যে মরে যাবি রে এইটুকু বাচ্চা মেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছিস ভিজে কাপড়ে কাপড়টা পরিবর্তন কর বিষ্ণুপ্রিয়া বলে উঠল দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সহধর্মিনী কাকে বলে স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে এরই নাম হলো সহধর্মিনী আমার স্বামী যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায় আর আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ বলে না কাঁদি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না মেয়েটি প্রিয়া তুই কিছু খাস না খাই মায়েরা আপনারা দিনের মাথায় 3-4 বার খান কিন্তু বিষ্ণুপ্রিয়া কবার খাই লক্ষ্য করুন একবার খাই ভোরবেলায় সকাল 4টা থেকে ভোর 6টা পর সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নেয় ধানগুলো খুঁটে খুঁটে একটা করে চাল বের করে সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই এরই নাম বিষ্ণুপ্রিয়া মায়েরা ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না ভোগে ভগবানকে পাওয়া যায় না আজকে সিরাকল লস্কর পড়ায় কীর্তন হচ্ছে গোটা সিরাকলের 4টে পার আজকে নিরামিষ খাচ্ছে কেন এই জন্যে নিরামিষ খাচ্ছে সুস্থ শরীর না থাকলে মন সুস্থ থাকে না কীর্তন শোনার মনোভাব তৈরি হয় না আমিষ খেলে শরীরের গণ্ডগোল হয় কীর্তন শোনার মনোভাবটা নষ্ট হয়ে যায় তাই গোটা পাড়া আজকে বন্ধ করে দিয়েছে কি সবাই যেন নিরামিষকে কীর্তন শুনতে পারে যেন নিজের মাঠটা তৈরি হয়েছে সুন্দর আপনাদের কাছে নিবেদন রইল নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল কোথায় অদ্বৈতের বাড়িতে আমি যে বই থেকে বলছি
সেই বইটার নাম হচ্ছে কি কি চৈতন্য চরিত গ্রন্থ কার লেখা জীব গোস্বামী পাদের নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এলো নিত্যানন্দ চিৎকার করে বলল নিমাই নিমাই বাড়ি ফিরে চলে নিমাই কেন তোর মা যে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে তোর বিষ্ণুপ্রিয়াস তদপ্রায় নিমাই বলল দাদা যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় নবদ্বীপের নরনারী সবাই আমার মা আমাকে দেখতে আসবে একজন যেন দেখতে না আসে জোরে বলুন তো কে জোরে বলুন কে বাহ আমি এই জন্যে খুশি আপনারা এক বাক্যে একসঙ্গে বলেছেন নিমাই বলল নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই যেন আমায় দেখতে আসে একজনে যেন দেখতে না আসে বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ ছুটে এসে বলল মা তোমার নিমাই এসেছে মা চিৎকার করে বললো আমার নিমাই এসেছে ও মা এ ভালো করে সেজে না আমার নিমাই মায়েরা বহুদিন পরে স্বামী যদি আসে কোনো স্ত্রী শুনতে পায় তার অবস্থা কেমন হয়ে যায় পাগলিনী হয়ে যায় এইদিকে তাকাবেন এদিকে বিষ্ণুপ্রিয়া পাগলের মতো ছটফট করছে এতদিন পরে আমার প্রভু এসেছে মা মা আমি 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 তোমার সঙ্গে যাব আমি তোমার নিত্যানন্দ বলল দাঁড়াও প্রভু সবাইকে ডেকেছে তোমায় ডাকে নেই বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কেঁদে পড়লো মাটিতে শচীমাতা নিমাই দেখতে গেল নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে মায়েরা সবাই জেনে নিন মেয়েরা মেয়েদের শত্রু একবার দামি কথা মেয়েরা মেয়েদের শত্রু কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে বিষ্ণুপ্রিয়া যখন আছাড় খেয়ে মাটিতে কাঁদছে মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে আর চিৎকার করে বলছে এ প্রিয়া এ প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা এ প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কাটা ঘায়ে নুনের ছিটা চোদ্দ বছরের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন আমায় ভাগ্যহীনা বললি আমার মতো ভাগ্যবতী আছে কজন যাকে দেখিবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী নিধাই গৌর হরি হরি ভজন যাকে দেখিবার জন্য দেখিবার জন্য হাজার হাজার মানুষ চলে যা মানুষ চলে যা সে তো হাজার হাজার মানুষের নয় সে তো হাজার হাজার মানুষের নয় সে যে আমার মানুষ মানুষ সে যে আমার মেয়েরা বলল তুই যাবি না এদিকে 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 তুই যাবি না বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে না এ প্রিয়া তুই যাবি না না কেন যাবি না ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ভগবান ভক্তের কাছে যায় ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ কি ওহল্লা পাষাণ হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে গিয়েছিল ওহল্লা তো রামের কাছে যায় নাই এক কাজ করো আমার যদি ডাকার মতো ডাক থাকে ভগবান একদিন আসবে আপনারা সবাই জানেন যারা বইপত্র পড়েন যারা এতদিন কীর্তন শুনছেন নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল আমার দিকে তাকাবেন কেমনভাবে এসেছিল বিষ্ণুপ্রিয়া রাত্রি 12টার সময় যখন ঘুমাচ্ছে সবাই তাকান আমার দিকে দরজায় ধাক্কা প্রিয়া প্রিয়া এ প্রিয়া প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া
প্রিয়া প্রিয়া মাইরা বিষ্ণু প্রিয়ার ঘুম ভেঙে গেল দরজাটা খোলার আগে জিজ্ঞেস করলো কে তুমি নিমাই বলে উঠল আমি এসেছি আপনারা মাইরা যখন কীর্তন শুনছে অনুভব করবেন তো আপনারা বহুদিন পর যদি স্বামী রাত্রি 12টার সময় আপনার দরজায় ধাক্কা দেয় আপনার অবস্থা কি হয় আপনি অভিমান করে বসে থাকবেন দরজা খুলবেন না কিন্তু 14 বছরে মেয়েটা কি করলো দেখুন এসেছো প্রভু হ্যাঁ বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে দরজা খুলবে না না কেন দরজা আমি খুলতে পারি তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও কি যে ভগবানকে ডাকে তাকে এত কান্দতে হয় কেন যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন আমি সারা জীবন কেঁদে কেঁদে বেড়াবো আমি কখনো গৌর গোবিন্দের কৃপা পাবো আমি কি চিরকাল কেঁদে কেঁদে নিমাই বলল প্রিয়া সংসারের জন্য কেঁদে লাভ নাই ভগবানের জন্য কেঁদে লাভ আছে সংসারের জন্য কেউ যদি কাঁদে কেউ যদি কাঁদে তার চোখের জল চোখের কোণ দিয়ে বেরোয় তার ভেতরে জ্বালা বাড়ে যন্ত্রণা বাড়ে যন্ত্রণা বাড়ে সেই জল যখন মুখের মধ্যে প্রবেশ করে তখন নোনা নোনা ভাব লাগে নোনা ভাব লাগে স্পর্শ করলে গরম লাগে কিন্তু কেউ যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে দিনের মাথায় একবার কৃষ্ণ বলে রাধে রাধে কৃষ্ণ বলে কাঁদেতে কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারে তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে কৃষ্ণ বলে কেঁদে যে আনন্দ আছে আনন্দ আছে এ জীবনে সংসারের জন্যে কেঁদে কেঁদে তত আনন্দ না আনন্দ না দরজা খুলবে না প্রিয়া ও প্রিয়া দরজা খুলবে না দরজাটা খুলেছে আমার দিকে তাকান দরজাটা খুলেছে আমার দিকে তাকানো সবাই বিষ্ণু প্রিয়া নিমাই পেছন থেকে বলছে প্রিয়া আমি বহুদিন পর তোমার কাছে এলাম আমি তোমার স্বামী তুমি আমার দিকে তাকাবে না না আমি সন্ন্যাসের সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে না আমি অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমায় ডাকিনি অভিমান হয়েছে না তবে বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী স্বামীর পানে একবার না চাই বিষ্ণুপ্রিয়াকে উত্তর দিল দেখুন স্বামী আমার ইচ্ছা হয় তোমার এই মলিন মুখের দিকে একবার তাকাবো কিন্তু তাকাতে গিয়ে থমকে যাই কেন জানো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না নিমাই বলল পীড়া তোমার মতো পত্নী যদি জগতে হয় তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পায় তুমি কিছু চাইবে না না স্বামী যদি বহুদিন পরে স্ত্রীর কাছে আসে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না থাকে কিন্তু আমি চাইব না কেন চাইবে না ভগবানকে যে পতিরূপে পেয়েছি তার আবার চাইবার কি আছে তবে দেবে প্রভু যদি দেবে তবে খরম যুগল দাও আমি কি করব জানো কি করবে আমি যে গোব উলধ্বনি সবাই করেছি মুখে গোবর গোবর বলেব ভক্তি ভরে উলুধ্বনি দিন আপনার কৃপা হয়ে যাবে ভক্তি ভরে গোবর ছাড়া
মুখে গোবর গোবর বলব তা না আমি কিছু চাই না আজকে সিরাকুল নস্কর পড়াতে আমি 6 বছর আগে এসেছিলাম সেই 6 বছর থেকে প্রতি বছর এখানকার ভাইরা আমাকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে আমি এখন বহু দূরে চলে গেছি এইজন্য আমি আসতে পারি না আমি শুধু জেলায় জেলায় নেই আমি রাজ্যে রাজ্যে আছি আমি বিদেশে পর্যন্ত আছি এইজন্য প্রচুর চাপের জন্য সময় দেওয়া যায় না এনারা 1 বছর আগে কথা বলেছিলেন আমি আসতে পারলাম আপনাদের চরণাশীর্বাদ হতে পারলাম শুধু আপনাদের আসরটা খুব ভদ্র আসর দক্ষিণ চস্কনাতে প্রচুর ভালো ভালো আসর আছে তার মধ্যে সিরাকুল নস্কর পর একটা নাম আছে খুবই ভদ্র আসর খুবই ভালো আসর আমি জানি এক সময় বেলা 3টার সময় গান করে এক জায়গায় চলে গিয়েছিলাম বহুদিন আগেকার কথা আমার তখন মনে আছে ইউটিউবে তখন আপনারা দেখেন নাই এখানে অনেক ভক্ত এসেছে যাদের গ্রামে আমি গান করে এসেছি খুব সুন্দর সুন্দর আসর আপনাদের সামনে নিবেদন রইল কালকের দিনে মাংসের দোকানে ভিড় হয় না হয় না হবে হবে হয় কালকের দিনে মদের দোকানে ভিড় হয় না হয় না লাইন দিতে হবে লাইন দিতে হবে লজ্জা লাগা উচিত আমাদের হিন্দু সমাজের এই দিকে তাকাবেন হোলি পূর্ণিমা একটু সবাই শুনে নিন দোল পূর্ণিমার ব্যাখ্যা আপনাদের করে দিই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু 5:46 মিনিটে এসেছিলেন সন্ধ্যাবেলায় ওই জন্য আগামী কাল যারা উপবাস করবেন মায়েরা যারা এসেছেন বাবারা যারা এসেছেন দোল পূর্ণিমার উপবাস যারা করবেন তাদের জন্য বলে রাখি সকাল থেকে সন্ধে 5:46 পর্যন্ত আপনারা উপবাস থাকবেন তারপর রাত্রিবেলায় দুধ ফল জল মিষ্টি আপনি খেতে পারেন শুনে রাখুন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিল ওই জন্য বাড়িতে যদি কেউ পালন করতেও না পারেন অন্তত কালকে দিনে আমিষ আনবেন না কালকের দিন বাড়িতে নিরামিষ করবেন স্বয়ং ভগবান কালকে এসেছেন একটা কথা বলে রাখি মায়েরা বলুন তো দোল পূর্ণিমাতে আবির মাখানো হয় কেন সবাই শুনে নিন আবির কেন মাখানো হয় একদিন যশোমতীকে কৃষ্ণ বলছে মা আমি কালো রাধা কেন সাদা আমি কেন শ্যামবর্ণ রাধা কেন ফর্সা যশোমতী তখন মজা করে বলেছিল এক কাজ কর তুই না রাধার গায়ে মুখে আবির মাখিয়ে দে আর তুইও আবির মেখে নে তুইও দেখতে একরকম হয়ে যাবি রাধাও দেখতে একরকম হয়ে যাবে ওই জন্যে মায়েরা রাধারানীকে কৃষ্ণ আবির দিয়েছিল তবে শুনে রাখুন বৃন্দাবনে 21 দিন ধরে উৎসব পালন হয় বৃন্দাবনে আবির খেলার আগে রং খেলার আগে একটা উৎসব পালন হয় যারা যান তারা দেখবেন পালনটা হচ্ছে লাথ উৎসব লাথ মানে কি লাঠি থেকে এসেছে মানে কৃষ্ণের বাড়ি হচ্ছে বৃন্দাবনের নন্দগাঁও ভালো করে শুনবেন কৃষ্ণের বাড়ি হচ্ছে বৃন্দাবনের নন্দগাঁও আর যশোমতীর বাড়ি হচ্ছে কোথায় আহা রাধারানীর বাড়ি হচ্ছে কোথায় বর্ষানা তোর কৃষ্ণ যখন বর্ষানাতে গিয়ে রাধারানীকে আবির মাখাতে গেছে সখীদেরকে আবির মাখাতে গেছে তখন সবাই মিলে লাঠি নিয়ে মজা করে তেড়ে এসেছিল কৃষ্ণকে এই জন্য বৃন্দাবনে আগে লাট উৎসব হয় ওই লাঠি থেকে এসেছে এইবার বলে দিই মায়েরা আবির মাখানোর গল্প শুনলেন কিন্তু একটা কথা বলি আগামী কাল কাদা ছোড়াছুরি নয় আমাদের দেখবেন রং খেলতে গিয়ে কাদা ছোড়াছুরি হয় এটা হচ্ছে প্রেমের উৎসব ভক্তি উৎসব যারা আবির খেলবেন তাদের জন্য বলবো স্নান করার পর আবির প্রথমে ভগবানের চরণে দিন এইদিকে স্নান করার পর প্রথমে আবির ভগবানের চরণে দিন সেই আবির আপনি মাথাতে নিন সেই আবির ভক্তদের মাথায় দিন পায়ে দেবেন না ভক্তদের মাথায় দেবেন আগে কৃষ্ণকে দেবেন তারপর ভক্তদেরকে দেবেন এইবার আমি আপনাদের বলে দিই হোলি পূর্ণিমা হোলিকা দহন কেন করা হয় আসলে হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা ভক্ত প্রহ্লাদের পিসি ভক্ত প্রহ্লাদকে তার বাবা অনেকভাবে মারার চেষ্টা করলো বিষের নাড়ু খাইয়েছিল মাকে দিয়ে তবু সে মারতে পারলো না
জলের মধ্যে পাথর বুকে বেঁধে শুয়ে দিয়েছিল তাও তো তার মৃত্যু হলো না তখন কি করলো হলিকা এইদিকে তাকাবেন হলিকা কে বলুন তো হিরণ্যকশিপুর বোন হলিকার একটা আশীর্বাদ ছিল অগ্নিদেবের কাছে সে বর্ণনা আহা প্রার্থনা করেছিল অগ্নিদেব আমাকে এই বর দাও যেন তোমার মধ্যে প্রবেশ করলে আমি না পুড়ে যাই আমি সুন্দর থাকতে পারি হলিকাকে বলল আশীর্বাদ করলাম অগ্নিদেব বলল তুমি আগুনের মধ্যে প্রবেশ করলে তোমার সঙ্গে যারা থাকবে তারা পুড়ে যাবে তুমি পুড়বে না হিরণ্যকশিপু সুযোগ নিয়ে নিল প্রহ্লাদকে কোলে করে তুই আগুনে ঢুকে যা প্রহ্লাদ পুড়ে যাবে আর তুই বেরিয়ে চলে আসবি তুই তো পুড়বি না কিন্তু জেনে রাখুন সারা জীবন ধরে ভগবানের নাম করলেন একটুখানি বৈষ্ণব অপরাধ করলে সব শেষ হয়ে যায় হলিকা কি করলো যখন ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো বাবা হলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল আপনাদের কাছে নিবেদন রইল কালকে হলিকা দহন করা হয় অর্থাৎ অশুভ শক্তি দূর এবং শুভ শক্তির আগমন করা হয় সমস্ত কীর্তন শিল্পীদের সম্মান জানালাম কারণ আমার বাবা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় না আর কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় আর সেই শিক্ষাটি কিন্তু বাবা মায়ের কাছ থেকে পাওয়া যায় কে কেমন সম্মান করছে তার বাবা মায়ের বংশ পরিচয় জানা যায় তিনি কেমন ব্যক্তি এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল সম্মান আমি সবাইকে জানালাম কাউকে ছোট করলাম না কাউকে বড় করলাম না এ আমার রীতি নয় আমার ইউটিউবে আমার গানে কোনো জায়গাতে কোনো কীর্তনিয়ার নিন্দা পাবেন না কোনো বৈষ্ণবের নিন্দা পাবেন না কোনো ব্রাহ্মণের নিন্দা পাবেন না সেরকম ব্যক্তি আমি নই আর সেরকম পরিবার থেকে আমি আসিনি আমার পরিবারের প্রতিটি মানুষ এইটাই শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকে সম্মান জানাতে শিখতে হয় আসুন একবার সবার চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে একবার বলবো একবার জোরে বলুন নিতাই গৌর হরি হরি বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা এই প্রসাদটার দিকে একবার তাকান এবং সবাই মিলে একবার বলুন মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি আজকে যে লীলাটি আমি গাইব পালা তো হয় না কীর্তনে যদি কেউ পালা বলে সে ভুল বলে নাটকের পালা হয় যাত্রা পালা হয় কীর্তনের পালা হয় না আমাদের জীবনের পালা হয় আসার পালা যাওয়ার পালা কিন্তু কীর্তনের পালা হয় না কীর্তনের লীলা হয় সব ভগবানের লীলা হয় আপনাদের সামনে বলতে চাই যে যেখানে বসে আছেন এই যে নাড়ু প্রসাদটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই লক্ষ্য করুন যদি আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন একটা জায়গা যাবার জন্য সবার কাছে আমি অনুরোধ রাখবো সেই জায়গাটা হচ্ছে কোথায় আপনারা চলে যাবেন শ্রীখণ্ড বর্ধমান জেলার শ্রীখণ্ড সেখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে সব মূর্তিতে হাতে দেখতে পাবেন আসল নাড়ু ওখানে গোপীনাথের মূর্তির হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু সবাই দেখতে পাবেন আজকে আপনাদের গোপীনাথের লীলা গাইব লীলাটির নাম রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে সময়টা সংক্ষিপ্ত শাস্ত্রের তত্ত্বের মাধ্যমে শাস্ত্রের প্রমাণ দিয়ে আমি আগেই বলেছি আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ দেবো কারণ আমার গান যারা শোনে 10 লাখ লোক একসঙ্গে গান শোনে মোবাইলে আমি একটা ভুল বললে সেই ভুল অনেকেই ধরে ফেলবে কারণ যে গাছে ফল ধরে ঢিল মারার জন্য সে গাছে লোক প্রচুর থেকে যায় সেই জন্য আমরা প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ অনুযায়ী কথা বলি আপনার লক্ষ্য করবেন যে যেখানে আছেন আপনারা এই প্রসাদ কিন্তু কীর্তনের শেষে মায়েরা আজকের কমিটির ভাইয়েরা আপনাদের সামনে কীর্তনের শেষে এই প্রসাদ দিয়ে দেবে এই প্রসাদটা নিলে রঘুনন্দন লীলা যারা পড়েছেন লক্ষ্য করবেন এই প্রসাদ রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার সেদিন বাড়িতে একটা পুজো হয়েছিল পুজোটা হয়েছিল সরস্বতী পুজো এটা মাথায় রাখবেন কী বার জন্ম হয়েছিল মায়েরা বললাম জোরে বলুন বৃহস্পতিবার সেদিন বাড়িতে একটা পুজো হয়েছিল কী পুজো হয়েছিল সরস্বতী পুজোর জন্ম হয়েছিল এবার লক্ষ্য করুন রঘুনন্দন নাড়ু খাইয়েছিল সেই নাড়ুটা কিন্তু কীবার খাইয়েছিল বৃহস্পতিবারই খাইয়েছিল আবার আশ্চর্যের ব্যাপার এই যে আমাদের বাবা মহারাজ কী করছেন আমাদের তিলক দিচ্ছেন চন্দন দিচ্ছেন আমাদের ফুলের মালা দিচ্ছেন এই তিলক ফুলের মালা চন্দন দেওয়ার নিয়মটা প্রথম কে চালু করেছিল শ্রীবাসঙ্গনে ভক্ত রঘুনন্দন প্রথম মহাপ্রভুর গলাতে মালা দিয়েছিল এই মালা প্রথাটা তিলক প্রথাটা কিন্তু রঘুনন্দনের সময় থেকে প্রথম চালু হয়েছে এই জন্য এই লীলাটি বড় মানে তাত্ত্বিকতা আছে আপনাদের বলে দিই আজকের কীর্তনের শেষে এই প্রসাদ কিন্তু আপনারা কাপড়ে কোণে নিয়ে যাবেন আপনারা এই প্রসাদ নিয়ে গেলে আপনাদের তিনটে লাভ আছে প্রথম লাভ কি দেখে নেবেন আপনারা আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় মায়েরা শুনবেন বাবারা শুনবেন বাড়ির বাচ্চা খুব চঞ্চল হয় বৃহস্পতিবার
বাচ্চাকে স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, মা শুদ্ধ কাপড় পরবেন, একটা তুলসী পত্র নিয়ে এইটুকু বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে তিনবার কপালে ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন, দেখবেন বাচ্চা এক বছরের মধ্যে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। তাকে চার ঘন্টা পড়বার দরকার হবে না, দু ঘন্টা পড়াতে হবে। আপনার প্রমাণ দেখে নেবেন, যদি কোনো মা ভক্তি ভরে কাজটা করতে পারেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার মা আমাকে পাওয়ার জন্যে বেনারসের শিব মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিল বলে আমার মতো ছেলে পেয়েছিল। ওই জন্য মায়েরা ভালো সন্তান পেতে গেলে মায়েদের কত ব্রত করতে হয়, কত প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। আজকে ভক্তি ভরে শ্রবণ করবেন এবং এই প্রসাদটা আপনারা নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, এই প্রসাদটা আপনারা নিয়ে যাবেন। দু নম্বর কথা বলে দিই, আপনারা যারা এই প্রসাদটা নেবেন দাদা ভাইরা পকেটে নিয়ে যেতে পারেন। এইবার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, বহুদিন চিকিৎসাতে ভালো হচ্ছে না, আপনি জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তিনবার তার কপালে ঠেকিয়ে তার মুখে দেবেন, দেখবেন আপনার তার অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। তিন নম্বর কথা বলে দিই, আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে প্রায় বাড়িতে টাকা পয়সা ধন দৌলত আছে, একটা জিনিস নাই, কি বলুন তো, শান্তি নাই। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনারা একটা কাজ করতে পারেন, বৃহস্পতিবার দিন, এক মিনিট, মায়েরা আপনারা বাড়িতে যে শান্তি নাই আমার দিকে তাকান, তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার এই বাতাসা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের নিচে আমার দিকে সবাই তাকান, লক্ষ্য করছেন গুঁড়ি হয়ে পড়ছে প্রত্যেকটি দিন, তুলসী পত্রে বিশেষ করে বৃহস্পতিবার দিন গুঁড়ি করে তুলসী গাছের নিচে দিন। বাড়ির প্রত্যেকটা মানুষ স্নান করার পর একবার করে তুলসী গাছে জল দিন, দেখে নেবেন এক বছরের মধ্যে শান্তি আপনার বাড়িতে ফিরে আসবে। তুলসী মন্দির পরিক্রমা করুন, ভগবানের নাম করুন, চারবার পরিক্রমা করুন তালি দিয়ে ডান দিক থেকে, আপনার বাড়িতে শান্তি আসতে বাধ্য। কিছু কর্ম না করলে কিছু পাওয়া যায় না, আপনি ভগবানের নামে কিছু কর্ম করুন, কৃপা তো আপনার হবে। আসুন, এই প্রসাদটা শেষে আপনাদের দেওয়া হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমরা তো প্রসাদ একটা পাবো, এক বছর চালাবো কী করে? আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরিল্লুট দিয়ে দেবেন, এক কেজি বাতাসা, সেই বাতাসাটার যে অংশটা কিছুটা বাচ্চাদেরকে দিয়ে দেবেন আর 500-700 মতো কৌটোতে ভরে রাখবেন, একটুখানি টুকরো করে করে দিলে এক বছর হয়ে যাবে, শেষ হয়ে গেলে আপনি বাড়িতে হরিল্লুট দিয়ে আবার রাখতে পারেন, এই বাতাসা মিশিয়ে দেবেন। যদি এই বাতাসা কেউ না পান কোনো অভিমান নেই, কোনো অসুবিধা নেই, আপনি বাড়িতে হরিল্লুট দেবেন তুলসী মন্দিরে, সেই বাতাসা দিলেই কাজ হবে। আজকে লীলার শেষে এই বাতাসা আপনাদের প্রদান করব। আমি শুধু বলতে চাই, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, যদি কেউ যান ঠিকানা দিয়ে দিই, বর্ধমান বাসস্ট্যান্ডে যাবেন, এত দূর যাচ্ছেন এটা সামনেই, বর্ধমান বাসস্ট্যান্ডে যাবেন, ওখান থেকে শ্রীখণ্ড গ্রাম, শ্রীখণ্ডগামী বাস পাওয়া যায়, ট্রেন পাওয়া যায়, আপনারা যাবেন শ্রীখণ্ডে গোপীনাথকে দর্শন করে আসবেন। ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার, গড়বড় ভালো করে শুনবেন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, নরহরি সরকার কোম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই দাদাকে বলছে, দাদা একটা কথা রাখবে, বলে কি, চলো না সেবাসঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আসি, আশীর্বাদ নিয়ে আসি। তখন বড় ভাই বলছে, আমি তো কবিরাজ, তোকে ভালো করে শোনাই, এতটা রাস্তা হেঁটে যাবি কি করে? আপনারা কিছু মনে করবেন না, এখন 10 মিনিটের রাস্তা হাঁটতে গেলে আমরা হাঁটতে পারি না, টোটো অটো সাইকেল মোটর সাইকেল ব্যবহার করি, তখনকার মানুষ হেঁটে হেঁটে বহু রাস্তা চলে যেতে পারত। এই দিকে তাকাবেন, মুকুন্দা নরহরি দুজনে মিলে কোথায় চলল মা? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্যে শ্রীখণ্ড থেকে সেবাসঙ্গন পর্যন্ত চলল, কৃষ্ণ নাম করতে করতে। ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে কেউ যদি চলে যায় তবে রাস্তা খাটো হয়ে যায়, চলুন সবাই মিলে আমরা যাই সেবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। আজকে রঘুনন্দনের জন্ম হবে, সবাই দর্শন করুন, আগে যাচ্ছে বড় ভাই মুকুন্দ, পেছনে যাচ্ছে কে, নরহরি, সবাই চলুন কৃষ্ণ নাম করতে করতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, তালি দিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আনন্দ করে চলুন, পরমানন্দ ভগবানের কাছে যেতে গেলে আনন্দ করে যেতে হয়, দুঃখ করে নয়। সবাই মনে করুন আমরা সবাই যাচ্ছি সেবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য, সবাই হাত তালি দিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা বলো ধ্বনি হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ হে রাই গৌর হরি বল কৃষ্ণ হে সবাই হাত উঠিয়ে প্রভু তুমি দেখো কৃষ্ণ এইদিকে তাকান দু ভাই মিলে মুকুন্দর নরহরি গাছে শিবাসনের দরজায় দাঁড়িয়ে আছে কিছু মনে করবেন না যে গাছে ফল ধরে তার ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায় জোরে বলুন একবারে জোরসে বলবেন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে না ওপর দিকে নিচের দিকে যদি হও নিচু তবে পাবে কিছু যদি হও নিচু তবে পাবে কিছু মায়েরা চাপা করলে জল আনতে গেছেন বালতিটা নিচে দেবেন না ওপরে দেবেন নিচে দেবেন জল পড়বে ওপরে দিলে জল পড়বে না এই দিয়ে তাকান একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয় হাত তুলে বলতে পারবেন কার কাছে জোরে বলুন একটি গ্লাসের কাছে আপনি যত টাকার মালিক হন না কেন একজনের কাছে মাথা নিচু না করলে গোবিন্দচরণ পাবেন না তিনি কে বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে গোবিন্দের কৃপা হবে না আমার দিকে তাকান ভক্ত চরিত্র দেখতে হয় মুকুন্দ নরহরি এরকম করে দাঁড়িয়ে আছে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে মহাপ্রভু শিবাসকে ডেকে বলল শিবাস দু ভাই আমায় দেখতে এসছে ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আর আমার সঙ্গে সারা জীবন থাকবে আমার কৃপা থাকবে আমার সঙ্গে কীর্তন করবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না আচ্ছা বলুন তো মায়েরা সিরাকোল নস্কর পাড়াতে দু ভাই কীর্তন শুনতে এসছে একজন কৃপা পেলো একজন পেলো না যে পেলো তার তো আনন্দ হবে যে পেলো না তার কত কষ্ট হবে শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম তোমার আমার নাম নরহরি সরকার তোমার জন্যে প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে কীর্তন করবে হরিনাম করবে নাচবে বড় ভাই বলছে আমার জন্যে কি বলেছে আমি তো টেনে টেনে নিয়ে এলাম আমি আগে আগে এলাম আমার জন্যে কি বলেছে তোমার জন্যে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না 100 জন্ম কৃপা পাবে না 100 জন্ম গৌরের সঙ্গ পাবে না যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌরে জয় গৌরে জয় গৌরে শ্রীবাস মনে মনে ভাবছে লোকটা বোধহয় পাগল হয়ে গেল মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না 100 জন্ম সঙ্গ পাবে না আর পাগলের মতো নাচছে শ্রীবাস বলছে শোনো মুকুন্দ তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না আর তুমি নাচতে শুরু করলে আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাব না কোনো জন্মে তারি সঙ্গ পাব না তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম করে দিতাম প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাব না সঙ্গ পাব না 100 জন্ম না হয় গৌরি গৌরি বলে কেঁদে বেড়াব গৌরি গৌরি বলে কেঁদে বেড়াব যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো
শুধু শোনা নয় কীর্তন বোঝা বটে, এদিকে তাকাবেন, কীর্তন শুধু শোনা নয় কীর্তন বোঝা বটে, কীর্তন প্রেমের কথা বটে, কীর্তন চিৎকার নয় কীর্তন খুব ধীরে ধীরে বটে, কীর্তন মানুষের মনের মধ্যে ঢোকানোর জিনিস বটে। আপনার একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, দেখুন 101 জন্মে গৌর কৃপা পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো। 3 ঘন্টা কীর্তন শুনতে সে চটি গুটিয়ে কতজনকে উৎসাহী বসতে হয়, 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতবার পেছন দিকে আগের দিকে তাকান, আমাদের পাড়া থেকে যারা আসছে তারা গেল না রইল এইসব তাকান। কিন্তু মুকুন্দ সরকার কি বললো দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এখানে এত এত মহাপুরুষ মানুষ ব্যাট পুরুষ মানুষ এসছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, আপনার হিসাব করে দেখবেন, প্রদীপ পালের কথাটা মিলিয়ে দেখবেন, যে ব্যক্তি সংসারে খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। দেখে নেবেন আপনারা, শুধু হরিবাসরে নয়, প্রত্যেকটি জায়গাতে যে ব্যক্তি খালি বসবে উঠবে ছটপট ছটপট করবে, তার চরিত্র ঘাঁটবেন, তার ইতিহাস ঘাঁটবেন সংসারের, দেখবেন তার কোনোদিন উন্নতি নাই। কেন, সে তো চঞ্চল। যে মেয়ে খুব চঞ্চল সংসারে, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল দেয়, গাল খায়, অথবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, এই জন্য চঞ্চল ব্যক্তির জীবনে উন্নতি নাই। যদি মহাভারতের দিকে যাই, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। কেন বলুন তো, দুঃশাসন যখন রাজ্যভাতে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনছে, তখন ভীম গদা তুল্য, দাদা আদেশ করো, 100 জনকে একাই ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। একদিন যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেল মা, আর 100 ভাই পথের ভিখারি হয়ে গেল। ওই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, ভগবানের নাম যখন শুনবেন, মনকে যদি আপনি এক করতে পারেন, ভগবানকে পেয়ে যাবেন। কেন বলুন তো, ভগবান নিজের মুখে বলেছেন, কটা আপেল দিলে, কটা কলা দিলে, কটা লেবু দিলে, ওই দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমায় দিলে কিনা, তুমি এখানে টাকা পয়সা দেবার জন্য আসনি, তুমি তোমার মনটাকে ভগবানকে দেবার জন্য এসেছো। ওই জন্য সুন্দর সুন্দর ফুলের মতো মন আপনাদেরকে দিয়েছে, এই মন সংসারের কাউকে দেবেন, ও আপনার সঙ্গে বেইমানি করতে পারে, ও আপনার ঋণ নাও শোধ করতে পারে, কিন্তু ভগবানকে যদি আপনি এই মন দিতে পারেন, ভগবান আপনার ঋণ রাখে না, ভগবান আপনার ঋণ পরিশোধ করে দেয়। তাই মনটাকে আপনার সবাই এক মন করে ভগবানের চরণে দিন। মুকুন্দ সরকার যখন কাঁদছে, কিছু মনে করবেন না, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো, প্রভু আমার ভাই আর আমি দুজনে মিলে তোমার কৃপা পেতে এলাম, আমার ভাই তোমার কৃপা পেয়ে গেল, আমি পেলাম না, 100 জন্ম গৌর গৌর উনে কাঁদবো, 100 জন্মে কৃপা পাবো। মহাপ্রভু মুকুন্দকে একটা দারুণ দামি কথা শেখালেন, আপনারা শুনে নিন মহাপ্রভু বাণীগুলো। তিনি বললেন, শোনো, এ সংসারে যারা বড় ভাই হয়, এ সংসারে যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। বলে কীরকম, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটি সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব অনেক থাকে। ছোট ভাইরা কটু কথা বললো, বড় ভাই সবসময় ছায়া দিয়ে থাকে, বড় ভাইয়ের দায়িত্ব থাকে। তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। এক কাজ করো মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনারা ভাবছেন কি যে একটা চাকরিতে জয়েন করলে প্রথম মাসেই বেতন পাওয়া যায় ঢুকে,
আগে চাকরি করবেন মাস শেষ হবে তবে বেতন পাবেন আপনি যে ধর্মীয় কর্মটা করতেছেন আজকে দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন একদিন গোবিন্দের কৃপা আপনার উপর বর্ষণ হবে যেদিন বর্ষণ হবে আপনি বুঝতে পারবেন না ফলটা কেমন পেয়ে গেলেন ভগবানের কর্ম আগে করতে হয় ফল তিনি দিয়ে দেন মুকুন্দ তুমি এক কাজ করো বাড়ি ফিরে যাও তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরি নাম দাও তবে হ্যাঁ গরিবে চিকিৎসা করো বড়লোকে চিকিৎসা করো না তোমাকে আশীর্বাদ করলাম তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে ও মুকুন্দা দাঁড়িও না ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও তারে তারে গিয়া চরণে ধরিয়া জীবের দ্বারে দ্বারে গিয়া চরণে ধরিয়া তারে তারে গিয়া চরণে ধরিয়া চরণে ধরিয়া হরির নাম বিনা চরণে ধরিয়া হরি বিনা ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলি মুকুন্দ চলি আজ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলি মুকুন্দ চলে ওই আমার মহাপ্রভু আজ্ঞা পাইব মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শিখণ্ড গ্রামেতে আসি শিখণ্ড গ্রামেতে আসি শিখণ্ড গ্রামেতে আসি শিখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হই আর শিখণ্ড গ্রামেতে যাতি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বল তাই করে হরি বল 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 হরি বল রিভাবটা কম দিয়ে শিক্ষার ব্যাপারগুলো মন দিয়ে শুনুন টোনটা বাড়াও পাতলা করো রিভাবটা কম দাও জয় নিতাই হরে কৃষ্ণ মাইরা মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো আসতে যে যেখানে বসে আছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো শিক্ষাগুলো দিয়ে যায় আপনারা নিয়ে নিন আপনাদের জীবন সুন্দর হবে মুকুন্দ সরকার বাড়িতে বসে আছে মুসলমান নবাব হুসেন শাহ চিকিৎসা করাতে এসছে ফকির সেজে আর মুকুন্দ গাইছে আপনার সবাই তালি দেবেন কি গাইছে মায়েরা ভগবানের রূপের কথা গাইছে আমার কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ রায় সবাই তাকাবেন এইটা হচ্ছে একটা ভগবানের রূপের পথ আজকে মুকুন্দ সরকার গাইছে গোপীনাথকে দেখে সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে তালি দিন উলুধ দিন আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সে বিনোদ রায় আমার
বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরাই বিনোদ বড়িহা 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 বিনোদ ইউরিছে তাই গো বিনোদ ইউরিছে তাই উড়ধনি আমার কানো সে বিনোদ রয়ে গো কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ রায় ও মা ও মা ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে উল ধ্বনি আমার কান সে বিনোদ রায় গো কান সে বিনোদ রায় বিনোদ রায় গো আমার কান সে বিনোদ আপনারা মায়েরা মাথায় কাপড়টা নিয়েছেন দেখতে কত সুন্দর লাগছে কিন্তু একটা কথা আপনাদের বলবো আপনারা তিলক নেবেন প্রশ্ন করবেন প্রদীপবাবু হিন্দু সমাজে একটা লজ্জার ব্যাপার কি বলুন তো যদি কেউ তিলক নিয়ে নেয় তা কোনো বৌমা যদি হয় তিলক নিয়ে রাস্তায় যায় তখন রাস্তায় বলবে বাবারে অমুকের বউ কি ভক্ত হয়ে গেল দিদি এ বোধহয় ভগবানকে আগে এইটা আমাদের লজ্জা এইগুলোকে সাবধান করতে হবে নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না আমি একটা কথা বলি নিন্দুক মানুষের স্বভাব আপনি পরিবর্তন করতে পারবেন না আপনি আসরে আসরে দেখবেন প্রচুর জন আছে নিন্দুক এই নিন্দুকের মুখে আপনি হাত চাপা দিতে পারবেন না কেন জেনে নিন মহাপণ্ডিতের কথা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যায় জোরে বলুন যতই মিষ্টি রসে ভেজান তেতো যায় না নিন্দুক লোক যারা নিন্দা করা স্বভাব তাদের নিন্দা আপনি বন্ধ করতে পারবেন না নিম পাতার মতো তো ওদের যতই আপনি বলুন ও তো মিষ্টি রসে ভেজালে ও তো ভিজবে না ও তেতো তবে হ্যাঁ হাতি রাস্তা দিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে হাতি ঘেউ ঘেউ করে না হাতি নিজের রাস্তায় যায় কৃষ্ণ ভক্ত যারা হয় হাতির মতো হয় নিন্দুক যারা হয় কুকুরের মতো হয় আপনার নিন্দুক নামক কুকুরের দিকে তাকাবেন না আপনার ধর্ম করে যাবেন আরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি আরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি মহাপ্রভু কি অন্যান্য ধর্মের মতবাদ কিন্তু সনাতন ধর্ম ছিল আছে চিরকাল থাকবে এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা তিলক আপনারা নেবেন আপনাদের বাচ্চাকে দেবেন আপনি কি খাবেন ওটা প্রশ্ন নয় আগে স্কুলে ভর্তিটা হন আমার দিকে তাকান তিলকের পদ্ধতি আমি আপনাদের বলে দিই আপনাদের কাউকে দেখাতে হবে না আমার দিকে তাকিয়ে নিন এই ব্যবস্থা করবেন শাস্ত্র নিয়ম বলে দিয়েছে যদি কেউ আমাদের মতো তিলক না করতে পারেন সবাই স্নান করবেন একটু সময় নেবেন তুলসী গাছে জল দেওয়ার পর আপনি হাতে কিছুটা জল নেবেন এই আঙুলটা করে আপনি আমি যেমন তিলক নিয়েছি এরকম জল তিলক নিয়ে নেবেন সবাই তখন আমার দিকে সবাই হাতে এক গন্ডুষ জল নিয়ে জল তিলক করে নেবেন যেমন তিলক করেছেন জল তিলক করে নেবেন কেন জল তিলকের নিয়ম শাস্ত্রে আছে আপনি যদি এই তিলক না করতে পারেন আপনি জল তিলক অবশ্যই করতে পারেন কেউ দেখতে পেল না কিন্তু তিলক আপনার হয়ে গেল যদি আপনি মনে করেন যে তিলকের একটু দরকার আছে অর্ধ তিলক সাইকেলে চাপি বাচ্চা ছেলেরা প্রথমে কি সিটে চেপে যায় প্রথমে হাফ প্যান্টে তারপর সিটে চাপে আপনি এক কাজ করবেন তুলসী মন্দিরে জল ঢালছেন তুলসী মন্দিরের নিচে যে তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে আপনি সেই মাটিতে এই আঙুলটা করে এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী এটার নাম তর্জনী এটার নাম মধ্যমা এটার নাম অনামিকা এটার নাম কনিষ্ঠা আপনারা বাচ্চাদেরকে স্নান করার পর বলবেন আগে যা তুলসী মন্দিরে জল দে তুলসী মন্দির পরিক্রমা কর তুলসী মন্দিরের নিচে যে মাটিটা রয়েছে মায়েরা হরে কৃষ্ণ বলতে বলতে আপনি এই হাতে কপালে একটা ফোঁটা নিয়ে নেবেন তুলসী গাছের নিচের মাটির ফোঁটা
আপনার তিলকের অর্ধাংশ হয়ে যাবে, আপনি একটু তিলকের কৃপা কিন্তু পেয়ে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই আঙ্গুলে কেন বললেন? এটার নাম অনামিকা, এটা কি নাম নাই? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা তাকাবেন, সবাই কিন্তু মন্ত্র ভজন শুরু হয় এই আঙ্গুল থেকে। তাকান, হ্যাঁ কি না বলুন। যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারাও জানতে পারছেন, যারা সাধারণ মানুষ আছে তারা জানতে পারছেন, সবসময় এই আঙ্গুল থেকে কিন্তু মন্ত্র ভজন শুরু হয়। এইবার লক্ষ্য করুন, তিলক আপনার নেবেন, এখন যেই না বর্ণনা করছে মুকুন্দ সরকার বলছে আহা আর কি দেখলাম, আহা বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আহা বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। প্রশ্ন করে মালা নেব আমিষ খাবো না, যদি তুলসীর মালা আপনি প্রকৃত পড়েন আপনি আমিষ খেতে পাবেন না। তুলসীর মালা যদি আপনি প্রকৃত পড়েন একবারে আমিষ খাওয়া চলবে না, তুলসীর মালা নিলে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আপনি যদি বেলের মালা নিন, অন্য কোনো মালা নেন, আপনি আমিষ খেতে পারেন, কিন্তু তুলসীর মালা নিলে আপনি কোনো মতে আমিষ খেতে পাবেন না। যদি কেউ তুলসী মালা নিয়ে আমিষ খাচ্ছেন আপনি অন্যায় করছেন, মালা খুলে রেখে দিন, অন্য মালা পড়ুন, তবু তুলসীর মালা নয়। ওই মালা পড়লে আপনাকে কী করতে হবে? একটু নিরামিষ খেতে হবে। এই দিয়ে তাকান, বিনোদ গলা বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনী, কোন বিনোদিনী বিনোদ গাথুনী, কোন বিনোদিনী বিনোদ গাথুনী, কোন বিনোদিনী বিনোদ গাথুনী, কেথেছে বিনোদ ফুলে গো, কেথেছে বিনোদ ফুলে, আমার কেন সে বিনোদ রয়ে গো, কেন সে বিনোদ রয়ে, আমার কেন সে বিনোদ রয়ে গো, আমার কেন সে বিনোদ রয়ে। আর কি দেখলাম, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, ভোতারে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। এই যে পদাবলীটা গাইছে, এই পদাবলীটা হচ্ছে যদুনাথ দাসের পদ। কি বলছে? বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ উলধনি, আমার কেন সে বিনোদ রয়ে গো, কেন সে বিনোদ রয়ে, ওই আমার কেন সে বিনোদ রয়ে গো, আমার কেন সে বিনোদ রয়ে। যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, আজ যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইলো জলে গো, কলসি ভাসাইলো জলে, আমার কেন সে বিনোদ রয়ে গো, মুকুন্দ সরকার নবাব হোসেন স্যার পেটের যন্ত্রণা ভালো করলো, নবাব হোসেন স্যার আশীর্বাদ করলো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। কিন্তু মায়েরা আমার দিকে তাকাবেন, এখন গীতা দেবেন না কেউ, এখন গীতা দেবেন না, হরে কৃষ্ণ মা একটু বসুন, গীতা দেবেন না, আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার গোটা শ্রীখণ্ডটা তার নামে হয়ে গেল, বসুন বসুন একটু বসুন, মুকুন্দ সরকার গোটা শ্রীখণ্ডটা তার নামে হয়ে গেল, কিন্তু আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। ভগবান বলল, মুকুন্দ আমি সব সইতে পারি, অহংকার সহ্য করতে পারি না, আমি তোমাকে বড় করলাম, আশীর্বাদ দিলাম, তুমি নিজে চিকিৎসা করছো, তোমার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দেবো। তার স্ত্রী একদিন চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, আমার দিকে তাকান, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়, এ কি আমার হলো গো, আমার
মায়েরা মুকুন্দ সরকারে যখন স্ত্রী শরীরে কঠিন রোগ হয়ে গেল মুকুন্দ সরকার মনে মনে ভাবছে কি হয়েছে তোমার আমি সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারবো না দেখি তোমার এই যা 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 দেখি তোমার জিব দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পা দেখি একি সারা বাংলা চিকিৎসা করলাম আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না রাত্রি বেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলল প্রভু বলে দাও আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন মহাপ্রভু বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকার মহাপ্রভু মুকুন্দ সরকারকে চিবানো পান দিল সেই পানটা তার স্ত্রীকে দিতে বলল রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে একটি সন্তান জন্ম নেবে তার নাম রঘুনন্দন আমি আপনাদের বলতে চাই যারা সিরাকুল নস্কর পাড়ায় কীর্তন শুনতে এসছেন যারা পান খাচ্ছেন যারা পান খান কোনো দোষের নয় পান নেশার নয় মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিলেন সন্ন্যাসের পরে পান খায় নাই যে যেখানে আছেন কান দিয়ে শুনুন মন দিয়ে শুনুন কি বললাম মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল সন্ন্যাসের পরে আর পান খায় নাই পানের জন্ম কোথা থেকে যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি চলছিল অমৃতের এক ফোঁটা মাটিতে পড়েছিল তার থেকে পান পাতার জন্ম পান গাছের জন্ম হয়েছিল ওই জন্য পান দেখবেন পুজোতে লাগে কিন্তু হ্যাঁ পান নেশা কখন পানের সঙ্গে যখন নানারকম মশলা দেবেন তখন পান নেশা এই জন্য যারা পানের দোকান করে তারা বলে সব কীর্তনে কানবি প্রদীপ পালকে আনবি না কেন না পানের দোকান বন্ধ হয়ে যাবে আমাদের এই জন্য ওকে আনার দরকার নাই কেন পান মশলা খাওয়া বন্ধ করে দিয়েছি আমি আপনাদের বলতে চাই না না পানের সঙ্গে মশলা খেলে আপনার নেশা হয়ে যাবে শুধু পান খেলে আপনি অমৃত খাচ্ছেন পান পাতা দেখবেন কাজে লাগে আচ্ছা মায়েরা বলুন তো বিয়ের সময় চোখে কি ঢাকা দেওয়া হয় বেলপাতা বেলপাতা কি ঢাকা দেওয়া হয় পান পাতা আচ্ছা বাচ্চাগুলো জানে দেখুন আগে বলছে পান পাতা আচ্ছা মায়েরা বিয়ের সময় মেয়ের চোখে পান পাতা দেওয়া হয় পানটা কে বলুন তো এখানে পান যখন পাতা যখন দিলেন তখন পানটাকে পান হচ্ছে যোগমায়া যখন পানটা সরালো মেয়েটার দিকে তাকালো মায়ার যোগ হয়ে আমি তোমার তুমি আমার এই কথাটা এক জায়গায় বলেছি একজন বয়স্ক বাবা বলছে বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয় আমার তিনটে বউ তিনটে ছেলে মায়া আয় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে পান ঢাকা দেবার আগে রাস্তাতে কত বার দেখা হয়ে যাচ্ছে ওই জন্য ঝগড়া হয়ে যাচ্ছে আপনাদের একটা কথা বলতে চাই পান আপনারা চোখে নেবেন মায়া পান হচ্ছে যোগমায়া কিন্তু পানের জন্মের কথা আপনাদের বললাম চিবানো পান মুকুন্দ সরকারকে মহাপ্রভু দিল আর মুকুন্দ গাইতে গাইতে তার স্ত্রীকে দিতে যাচ্ছে আহ ভগবানের কি লীলা আমার অহংকার চূর্ণ হয়ে গেল গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলাল তুমি বজে রাখাল বৃন্দাবন মন যশোদার দুলাল বজে রাখাল বৃন্দাবন মন হারি বৃন্দাবন ধন গোপীজন বল্লভ রাধিকা রাম গোপীজন বল্লভ রাধিকা রাম গোপীজন বল্লভ রাধিকা
জীবাণু পান্টা তার স্ত্রীকে দিল, পেটে বাচ্চা এলো। বাবা, আপনারা ইউটিউবে প্রচুর গান শুনছেন, আপনাদের নতুন কথাগুলো ছোট ছোট করে বলে যাই, বেশি কিছু বলবো না, শুধু শুনে রাখুন। মেয়েদের পেটে বাচ্চা এলে অনুকূল ঠাকুর বললেন, এদিকে তাকান, অনুকূল ঠাকুর বললেন, আস্তে, অনুকূল ঠাকুর কি বললেন, মেয়েদের পেটে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করতে হয়। আপনাদের আগামীতে যাদের মেয়েদের পেটে বাচ্চা আসবে, আপনাদের সামনে একটা ছোট কথা বলে যাই, আপনারা কীর্তন শুনছেন, কীর্তন কমিটির ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার জন্য একটু যাবে, আপনার ভিক্ষা দিন। কিন্তু পেটের মধ্যে বাচ্চা থাকলে আপনি যা করবেন আপনার বাচ্চা তাই করবে। কেন? অভিমন্য মায়ের পেটে ছিল না, আমার দিকে তাকাবেন, অর্জুনের স্ত্রীর নাম কী ছিল বাবা? সুভদ্রা। পেটে গেছিল অভিমন্য, চক্রগুহে ঢোকার গল্প বলেছিল, তখন সে শুনেছিল, বেরোবার গল্প বলতে গেছে, ঘুমিয়ে গেছে, আর বেরোতে পারে নাই। অভিমন্য 16 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিয়েছিল কিনা জোরে বলবেন আপনারা, সবাই মন দিয়ে শুনবেন। সুখদেব গোস্বামী, বাবার নাম ব্যাসদেব, মায়ের নাম কি ছিল? বিটিকা দেবী। গর্ভের মধ্যে মায়ের কাছে ছিল, কৃষ্ণ কথা শুনেছিল, সুখদেব গোস্বামী মহাপণ্ডিত হয়েছিলেন। আপনারা দেখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনারা দেখবেন সবাই, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াধু। কয়াধু যখন গর্ভের মধ্যে ছিল, হ্যাঁ, কয়াধুর গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, তখন দেখবেন ভক্ত প্রহ্লাদের মা কয়াধু নারদ মুনির চরণ সেবা করেছিল, বলেই তো এরকম সন্তান পেয়েছিল। ওই জন্য যাদের পেটেই বাচ্চা আসবে তারা কৃষ্ণ কথা হরিকথা শুনবেন, গীতা পড়বেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। তবে এখনকার দিনে একটা ভালো অবস্থা কি বলুন তো, পেটে বাচ্চা থাকলে ডাক্তারকে দেখাতে যান, আর ডাক্তারবাবু কি বলে? তোমার শাশুড়ি মা বেঁচে আছে? বলে দুটো বাঘে খেয়ে এলে যাবে। বলে কোনো অসুবিধা নাই, বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। বলে তাহলে শুয়ে থাকলে আমার বাচ্চা মোটা হবে না? বলে বাচ্চা মোটার হবে, সিজার করবো আমি, টাকা যাবে তোমার, তোমার যা হবে হবে, আমার তো টাকা হবে, এটা ভাববে। ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে মেয়েরা শুয়ে থাকে আর কি করে বলুন তো? সময় কাটে না, আমার দিকে তাকান, স্ক্রিন টাচ মোবাইলটা নিয়ে তাকিয়ে থাকে, আর বাচ্চা জন্ম নিয়ে খালি এদিক ওদিক তাকায়। বলে বাবা রে, আমার ছেলে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমনটি করবেন পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন, আপনার সেরকম হবে। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। বাবার কি দোষ নাই? বাবারও দোষ আছে, মায়েরটা বেশি, কেন বলুন তো? ভাষাটা আমাদের পিতৃভাষা না মাতৃভাষা? জোরে বলুন, মাতৃভাষা। ভাষা আমাদের মাতৃভাষা। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের গর্ভটা হলো, মায়ের কোলটা হলো 100টা স্কুলের সমান, আর বাবা হলো 100টা শিক্ষকের সমান। ওই জন্য আপনাদের গর্ভতে 100টা স্কুলের সমান, আপনাদের কোল 100টা স্কুলের সমান, আপনারা বাচ্চাকে শেখাতে পারেন। আসুন সবাই মাথায় কাপড় নিন, কী বার দিন জন্ম নিল রঘুনন্দন? জোরে বলুন তো একবার দেখি তো, কি মনে আছে কি না? কীবার? বৃহস্পতিবার। সেদিন কী পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সেদিন কী পুজো ছিল? সরস্বতী পুজো। সবাই মিলে উলুধ হয়ে দেবেন, জন্ম নিচ্ছে কে? রঘুনন্দন। সবাই মিলে, আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্মিল সবাই উলুধ্বনি দেবেন, রঘুনন্দনের জন্ম হচ্ছে। সবাই উলুধ্বনি, হ্যাঁ, জন্ম নে
দাসেরি তাহা আনন্দিত মন বুঝজে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন ধ্বনি মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন ও কবিরাজ তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না দাসেরে মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের 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 মনে পুত্রের বদন হেরে আনন্দ ধরিলে মুকুন্দ দাসের আজি আনন্দে তোমো ওজে মুকুন্দ দাসের আজি আনন্দে তোমো আজকে যতজন কীর্তন শুনতে এসেছেন সবার একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন নিম পাতা মধু আচ্ছা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো এখানে একবার পরিষ্কার শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনারা বাচ্চাকে মধু দিয়ে এই কথাই ভাবেন যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে না বাচ্চা জন্মের পরে মধু দেওয়া মানে মিষ্টি মিষ্টি কথা নয় একটু রিভাব দাও বাচ্চা জন্ম নেবার পরে মিষ্টি মিষ্টি কথা নয় মধু দিলে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায় যাতে বাচ্চা সুস্থ বাচ্চা হয় এই জন্য বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে ওই জন্য বাচ্চার কান্না যাতে বন্ধ করা হয় তার জন্য মধু দেওয়া হয় আমি আজকে তিনটে বইয়ের নাম করব যারা শুনছেন মন দিয়ে শুনবেন তিনটে বইয়ের নাম করব বইগুলো পড়ে দেখে নেবেন যে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এতজন কীর্তন শুনতে এসছেন কেউ কোনোদিন করেন নাই এরপরের দিন থেকে করলে আপনাদের কাজে লাগবে আমি আপনাদের বলে দিই মন দিয়ে শুনবেন বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন লিখেছেন কে লোকনাথ কবিরাজ সেই বইতে পরিষ্কার করে দুটো বইয়ের কথা বলা হয়েছে একটা বই হচ্ছে গভীর গৃহসূত্রকার একটা বই হচ্ছে পরাশর গৃহসূত্রকার গভীর গৃহসূত্রকার বইতে বলল মায়েরা বাচ্চা জন্ম নেবার পর আঁতুর ঘর থেকে একুশ দিন পর যান না জোরে বলুন হানা না এই যে একুশ দিন পর যান না একুশ দিন পর যখন বাচ্চাকে স্নান করান আপনি স্নান করেন তখন মন্দিরে যদি বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানকে বলতে পারেন প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয় বচন ভালো হয় 100% ছেলের মিষ্টি কথা হবে আপনারা এতজন কীর্তন শুনেছেন পড়েছেন কেউ কোনো দিন আপনার শাস্ত্রটা খুঁজে পান নাই আমরা পড়ে জানতে পেরেছি গভীর গৃহসত্যকার বলছে বাচ্চা জন্ম নেবার পর তার মুখে যদি মধু দেওয়া হয় কখন বলুন তো একুশ দিন পর হ্যাঁ আঁতুর ঘর থেকে যাবার পর মন্দিরে শুয়ে মুখে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে দ্বিতীয় বলে দিই পরাশর গৃহসূত্রকার বলল যেদিন বাচ্চার অন্নপ্রাশন মায়েদের একটা ভুল ধারণা আছে অন্নপ্রাশন মানে কি দাঁত বড় হয়ে গেছে এবার খাবার মতো উপযোগী হয়েছে ওটা অন্নপ্রাশন নয় অন্নপ্রাশন কেন করা হয় প্রসাদ কেন দেওয়া হয় বাচ্চা যখন পেটে থাকে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন খাবারগুলো খেয়েছে মায়ের মলিন খাবার এই মলিন খাবারের দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয় প্রসাদ দিয়ে ওই জন্যে আপনাদেরকে বলি অন্নপ্রাশনের দিনে পরমান্ন দেবার আগে ভগবানের মন্দিরে বাচ্চার মুখে মধু দেবেন দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে আমি বলি নাই পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল লক্ষ্য করুন মায়েরা এখন সরস্বতী পুজোর দিনে দোকান বন্ধ হয়ে গেছে মধু কোথায় পাবে দুই কানে শোনাই এলো মধুর হরিনাম 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 হরিনামে শোনালো হরিনামে শোনালো সারে কথা শোনার আগে হরি নামে শোনালো সারে কথা শোনার আগে হরি নামে শোনালো সারে কথা শোনার আগে নাম যেমন বাবা তার তেমন চাওয়া আপনার ছেলে সরস্বতী পুজোর দিনে জন্ম নিলে কি বলবেন চাকরি করুক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক তিনি কি বললেন আশীর্বাদে কর মা আশীর্বাদে কর মা আশীর্বাদে কর কি কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে কর যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে কর মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে কর মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে
আশীর্বাদে করো ওজন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে যেন ভাগবত বলে হরি 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 বলে সংকীর্তন গাইতে হরি 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 বলে যেন ভাগবত বলে হরি 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 বলে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা দুই কানে শোনায় রে মধুর হরে রে দুই কানে শোনারে গে মধুর হরে আগামী দিন কি পূর্ণিমা জোরে বলুন একটু জোরে বলবেন সবাই মিলে আগামী দিন কি পূর্ণিমা আমি জোরসে শুনতে যাই হাত তুলে কি পূর্ণিমা আচ্ছা লক্ষ্য করুন যিনি যিনি জন্ম নিলেন রঘুনন্দন তিনি কামদেব মদন তার পাঁচটা বান ভগবানকে মারার চেষ্টা করেছিল ভগবান বলল কামদেব তোকে অভিশাপ দিলাম তুই মর্ত্যকূলে জন্ম নে কামদেব কেঁদে কেঁদে বললো অভিশাপ যেমন দিলে মর্ত্যকূলে জন্ম নাও আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করি বললো তাহলে এক কাজ কর শ্রীখণ্ড গ্রামে আমি গোপীনাথ রূপে যাব আর তুই রঘুনন্দন রূপে যাবি নাম রাখা হলো ছেলেটা কি মা রঘুনন্দন সবাই মিলে হাত তুলে আমরা গেইনি সবাই মিলে রঘুনন্দন গাইছি সবাই হাত তুলুন কৃষ্ণ কেশব হাত তুলবেন হাত তুলবেন একসঙ্গে বসে বসে এই যে কৃষ্ণ কেশব হাত তুলে কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আমি সমস্ত সনাতনী ভাইদের বলবো সমস্ত সনাতনী ভাইদের বলবো হাত তোলো বলো সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি হাতটাকে তুলে এত সুন্দর হাততালি দেবেন মহাপ্রভু দেখতে পাচ্ছেন সবাইকে সবার হাত যেন গোবিন্দে চরণ সেবা করতে পারে তার জন্য সবার কাছে আমার নিবেদন রইল হোলি পূর্ণিমার আগের দিনে আজকে সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে প্রভুকে সম্বোধন দিন সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এ রাম হরি নাম মধু মাখা এ রাম এই নাম জপ হলো আপনার এই হরি ধ্বনি গোলকে
হরি 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 আপনাদের সামনে অনেক কিছু তত্ত্বের ভার ছিল কিন্তু কোনো উপায় নেই সময় আমাদের এগিয়ে আসছে শুধু নারুঘাটা দর্শন করুন সবাই মাথায় কাপড় নিন এবং করজোড়ে বসুন ছেলেদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন মেয়েদের নাম কৃষ্ণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রাখবেন ঝন্টু মন্টু নন্টু নাম রাখবেন না অনেকে দেখবেন ঝন্টু মন্টু নন্টু নাট ভল্টু নাম রাখে নাট ভল্টু নাম রাখলে বয়সকালে আপনার পার্সকে ঢেলো করে বসে থাকবে টাইট করে দেবে দেখবেন এই জন্য আপনার এই নাম রাখবেন না আপনার তো ভগবানের নামে নাম রাখুন বাচ্চাদেরকে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন আপনার কৃষ্ণ নাম করাবে নারায়ণ নারায়ণ বলবেন নাম করা হবে অজামিল ছেলের নাম নারায়ণ ডেকেছিল মৃত্যুকালে নারায়ণ বলে ডেকেছিল তার স্বর্গে জায়গা হয়েছিল ছেলের নাম মেয়ের নাম ঠিকমতো চেষ্টা করুন রাখবার আপনাদের কৃপা হবে অনেক কিছুই বলার ছিল শুধু এইটুকু বলতে চাই ছোট্ট রঘুনন্দনের বাবা চিকিৎসা করতে গেল পাশের গ্রামে একটা ছেলে ছুটে এলে এসে বলল কবিরাজ আমার মা মরে গেছে আমার বাবা বেঁচে আছে একটু চিকিৎসা করো বাবা পুজোটা তুই কর রঘুকে বলল মন্ত্র জানি না মন্ত্রের দরকার হয় না শুদ্ধ মন থাকলে আর মন্ত্রের দরকার হয় না আজকের পুজোটা তুই কর সবাই দর্শন করুন যে যেখানে বসে আছেন ভক্তি ভরে দর্শন করবেন রঘুনন্দন পুজো করছে একবারে ভক্তি ভরে সবাই করজোড়ে বসুন যে যেখানে আছেন সবাই করজোড়ে বসুন একসঙ্গে মা মা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধাবামে এসব রাজা ধামে লয়ে রাধাবামে এসব রাজা ধামে এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল ছোট্ট রঘুনন্দনকে দেখে দে বলে গোপীনাথ আমি তো মন্ত্র জানি না কিন্তু তোমার পুজো করব কেমন করে সবাই দর্শন করবেন বাবা তোমাকে চন্দন দেয় আমার কাছে চন্দন নয় আমার চন্দন কেনার পয়সা নয় বাবা তোমাকে তুলসী পত্র দেয় আমার কাছে তুলসী পত্র নাই বাবা তোমায় গঙ্গা জল দেয় গঙ্গা জল নাই তবে সাধু মুখে শুনেছি চন্দন নাই বা রইল ভক্তি চন্দন যদি কেউ গোবিন্দের চরণে দিতে পারে মন তুলসী যদি গোবিন্দের চরণে দেয় গঙ্গা জল বাদ দিয়ে যদি দুটি নয়নের জল দেয় ভগবান কৃপা করে দেয় ও গো গোপীনাথ নারু খাও বলি ছোট্ট রঘুনন্দনে বারবার করে কাঁদে কিন্তু কোনো মতে গোপীনাথ যখন নারু খাচ্ছে না পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন মাথা ঢুকছে রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পাইয়েছে দিলি তার হাতে আমি গ্রহণ করি তুই চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি তোর হাতে আমি নারু প্রসাদ খাবো পেছন থেকে হাত বাড়িয়ে পাথরে গোপীনাথ বলল রঘুনন্দন নারুদা মহাপ্রভু বাণীটাকে সবাই রক্ষা করুন দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া আজকে নস্কর পড়ার এই জায়গাটাকে বৃন্দাবন তৈরি করুন হাত তালি দিয়ে কীর্তন করে সবাই মিলে একসঙ্গে হাত ওঠান সবাই হাত ওঠাবেন আমি সবার কাছে বলবো সবাই হাত তুলবেন একসঙ্গে হাত তুলবেন একসঙ্গে একবারে অ্যান্টেনা তুলুন একসঙ্গে তুলুন একসঙ্গে হরি হরি নাম কৃষ্ণ
দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া মহাপ্রভু বাণী। আমাদের হিন্দুদের কোনো ধর্মীয় স্কুল নাই, এটা স্কুল মহাপ্রভু তৈরি করলেন, তাই সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে কীর্তন করুন একসঙ্গে। হরে হরে নম কৃষ্ণ যাদব আয়ে নম তালি, হরে হরে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরে হরে নম কৃষ্ণ যাদব আয়ে নম, হরে যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে, ওহো যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, হরে যাদব আয়ে মাধব আয়ে কেশবাই নম তালি, ওগো যাদবাই মাধবাই কেশবাই নম। তবে তবে যিনি তালি দেবেন তিনি পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি তালি দেবেন না তার হাত নাই বলে দিচ্ছেন না, দুটো পা আছে পরের জন্মে আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে কি হয়, গরু কেন বাঘ বলতে পারেন না, যেমন কাউকে যদি বলে তুই তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায়, আর যদি তুই বাঘের বাচ্চা আহ আমাকে বাঘ বলেছে বাঘ বাঘ ভাব হয়ে যায়। এই জন্য হাত তুলুন, হাত তালি দিন। মহাপ্রভু বললেন যদি কেউ কীর্তন গান গাইতে পারে না, কেউ যদি তালি দেয়, যে গাইতে পারে তারও লাভ আর যে তালি দেয় তার একই লাভ, যদি একই লাভ হয় তাহলে সবাই মিলে হাত তালি দিয়ে মহাপ্রভুর কথা একবারে কি বলেছে, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়ে হাত তুলে দিই, হরি হর নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হরি হর নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হর নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম, হরি হর যাদব আয়ে মাধব আয়ে কেশব আয়ে নম। একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু প্রতিটি জেলায় জেলায় দশটা আটটা করে গান দিই প্রত্যেকটি জেলাতে, আমি কিন্তু এই ছকে দক্ষিণ চস্কিনাতে ছটা গান দিয়েছি সাতটা, তাই সাতটা গানের মধ্যে আজকে তিন নম্বর আসর হচ্ছে, আরও চারটে আসর কিন্তু এই দক্ষিণ চস্কিনাতে এই পথেই আছে। আমাদের ক্যামেরা কিন্তু এখানে এসছে, এ কিন্তু চারিদিকে ঘুরিয়ে দেখে নিচ্ছে, পরে কিন্তু যে এতগুলো আসর করব দক্ষিণ চস্কিনাতে যারা হাত তালিতে জোরালো দিতে পারবে তারা কিন্তু পুরস্কার পাবে। তা আপনারা যদি পুরস্কার পেতে চান তাহলে হাত তালি দিন। কালকে যেখানে গিয়েছিলাম কিপারামপুরে খুব জোরে তালি দিয়েছে পাগল করে দিয়েছে, আজকে আপনারা শিখিয়ে দিন যে আমরাও দিতে পারি, আপনারা সবাই মিলে একবার হাত তালি একবার হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হর ইয়ে নাম কৃষ্ণ যাদব আয়ে নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব আয়ে নম, অভ্যাস ভালো করবে না, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, 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 নামের সহিত আছেন আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, সে নামের সহিত আছেন আপনি শ্রীহরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, 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 পাপীর সাধ্য নাই তত পাপ করে, ওই পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, ও গো পাপীর সাধ্য নাই তত পাপ করে। এ কথা কেমন, একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয়, দশ বারোটা মার্ডার করলেন দু চারটা ডাকাতি করলেন একবার হরি বল বললেন উদ্ধার হয়ে যাবেন, না না এরপরে লাইন আছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, তোমার প্রেমের বিস্তার প্রেমের জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, তোমরা জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কু, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কু, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কু, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কু। এতজন কীর্তন শুনতে এসছেন আপনাদের মধ্যে পাপ আছে না পুণ্য আছে নিজেরাই বুঝবেন,
কি করে বুঝবেন এদিকে এদিকে আপনাদের মধ্যে পাপ আছে না পুণ্য আছে নিজেরাই বুঝবেন কি করে হরি নাম শুনতে শুনতে কেউ যদি মাঝখানে বসে বলে কেন যে মাঝে বসলাম এপাশেও যেতে পাচ্ছি না ওপাশেও যেতে পাচ্ছি না জানবেন এর শরীরে এখনো পাপ আছে আর হরি নাম শুনতে শুনতে যা দেখবেন আনন্দ হবে হাত তুলবে হরি বল বলবে উলুধ্বনি দেবে বুঝবেন তার এখনো পাপ নাই যেমন দেখবেন জ্বর যদি কারো হয় জ্বরের সময় জিভটা মিষ্টি মিষ্টি লাগে চিনির মতো যা খুশি হলাম দুই চারজন তেতো বললে দু চারজন খোঁচাকুচি করছে তুই বল ও বলছে তুই বল ওসব বলে লাভ নেই যে জ্বরের সময় জিভটা কেমন লাগে মায়েরা তেতো লাগে একবার চিনি খেলে মিষ্টি লাগে বারবার চিনি খাবে মিষ্টি লাগবে হরিনাম যাদের ভাল লাগে না তাদের জন্য মহাপ্রভু কি বললেন বারবার বলবে এইবার